চাঁদলাই গ্রামের যতগুলো গরিব দুঃখী অসহায় রয়েছে তাদের পাশে যাব, তাদের হেল্প করব, তাদেরকে হেল্প করার মধ্যে দিয়ে আমরা ভালো থাকব, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তো ভালো রাখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? নিশ্চয়ই যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন, করোনা থেকে মুক্ত রয়েছেন। যে গ্রামে বসবাস করছি সে গ্রামটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার 14 নম্বর ওয়ার্ডের মধ্যে চাঁদলাই গ্রাম। প্রণব মোহাম্মদ রমজান আলী উনি হচ্ছেন একমাত্র এই গ্রামের সমাজসেবক। যে কোনো কাজে যে কোনো সময় অ্যাট এনি টাইম তাকে খুঁজে পাবেন, তাকে সাথে পাবেন। এক বাক্যে সে ছাড়া এই গ্রামের মধ্যে আর কাউকে পাবেন না কোনো উপকারে। আর সে সাথে রয়েছে আরেকজন, সে হচ্ছে নয়নশোকা গ্রাম থেকে এসেছে কাঁঠালিয়াকপাড়া নাহিদ আমার ভাতিজা, এবং আমরা এই তিনজন সে সাথে আমাদের আরও রয়েছে। সো এই মানবতার সেবায় এগিয়ে যাওয়ার প্রেরণায় শুধু আমরা এই তিনজন না, আমাদের সাথে আমাদের টিমে রয়েছে আরও অনেকেই। আমরা এই হোমিওপ্যাথি শিখছি, আমি নিজে হোমিওপ্যাথি শিখছি এবং আমার মামা রমজান আলী উনি অলরেডি অ্যালোপ্যাথি ট্রেনিং করেছে এবং দীর্ঘদিন ধরে উনি প্র্যাকটিস করেন, মানুষের সেবায় নিয়োজিত থাকেন। তো আমরা প্ল্যান করেছি চাঁদলাই গ্রামের যতগুলো গরিব দুঃখী এবং অসহায় লোক রয়েছেন, যারা বিভিন্ন কারণে ডায়াবেটিস চেক করতে পারছে না, বিভিন্ন কারণে ঠান্ডা জ্বরের মেডিসিন নিতে পারছে না, অথবা একটা প্রেশার মাপবে অথচ সেটা মাপতে পারছে না, কোনো দোকানে যখন যাচ্ছে তখন তার কাছে 20 টাকা চার্জ করে নিচ্ছে শুধু প্রেশার মাপতে, একটা ইঞ্জেকশন দিতে সেখানে চার্জ করছে 100 টাকা। সো আমরা এই গরিব দুঃখী মানুষদের পাশে সেই অনেক আগে থেকে তাদের পাশে রয়েছি, এখনও আছে এবং সামনে থাকবো। আপনারা জানেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে চাল ডাল, বিভিন্ন ত্রাণ, বিভিন্ন মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে চক্ষু শিবির থেকে শুরু করে কম্বল বিতরণ থেকে শুরু করে আপনার ঈদের সময় সামাই চিনি থেকে শুরু করে বিভিন্ন জিনিস আমরা বিতরণ করি, তাদের পাশে এগিয়ে যাই, তাদের সুখ দুঃখের কথা আমরা শুনি। তার অংশ হিসেবে ট্রিটমেন্টকে নিয়ে এসেছি, ট্রিটমেন্টকে আমরা এই সেবার অংশে ঢুকিয়েছি। চাঁদলাই গ্রামের যতগুলো গরিব দুঃখী অসহায় রয়েছে তাদের পাশে যাব, তাদের হেল্প করব, তাদেরকে হেল্প করার মধ্যে দিয়ে আমরা ভালো থাকব, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রাখবে। এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন দেশের বাইরে থেকে বা যে এলাকা থেকে হন না কেন, আপনারা যদি আমাদের এই এই হেল্প মানে এই সাহায্য সেবার মধ্যে আপনারা যদি অংশগ্রহণ হতে চান, মানে আপনারা যদি অংশগ্রহণ করতে চান, হেল্প করতে চান, আপনারা বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট দিয়ে, বিভিন্ন বিষয় দিয়ে, বিভিন্ন পরামর্শ দিয়ে আপনারা হেল্প করতে পারেন। আমরা চিন্তাভাবনা করেছি যারা ঠান্ডা জ্বর বা বিভিন্ন রকম ছোটোখাটো রোগের ভুগে এবং তারা ওষুধ কিনতে পারে না, মেডিসিন কিনতে পারে না, আমরা তাদেরকে ফ্রি, একেবারে 100% ফ্রি তাদেরকে হেল্প করবো, তাদের বাসায় গিয়ে আমরা পৌঁছে দেবো। আমরা অলরেডি ডিসিশন নিয়েছি আমাদের সাথে যারা এই এই সেবার সহযোদ্ধায় যারা রয়েছে তারাকে নিয়ে আমরা চাঁদলাই গ্রাম, শুধু চাঁদলাই না, চাঁদলাই থেকে শুরু করে নয়নশোকার থেকে শুরু করে জোড়বাগান থেকে শুরু করে আমরা আশেপাশে যে গ্রামগুলো আছে প্রত্যেকটা বাসায় গিয়ে, প্রত্যেকটা অসহায় পরিবারের বাসায় গিয়ে, সে সকল দরিদ্র হতদরিদ্র পুরুষ মহিলাদের বাসায় গিয়ে আমরা তাদের কথা শুনবো, তাদের ট্রিটমেন্ট দেবো, তাদেরকে ইনভেস্টিগেশন করবো, তাদের কী কী সমস্যা রয়েছে আমরা আমাদের সাধ্যের মধ্যে দিয়ে তাদেরকে ওষুধ প্রদান করবো, মেডিসিন দেবো। এই যে যারা অসহায় দরিদ্র টাকা পয়সার কারণে না পাচ্ছে ওষুধ কিনতে, না পাচ্ছে ভালোভাবে বাঁচতে, তাদের জন্য আমরা যে টিম করেছি এই টিমের মাধ্যমে তাদেরকে হেল্প করব, ইনভেস্টিগেশন করব কার কী সমস্যা রয়েছে। তবে এই সুবিধাটা পাবে একমাত্র যারা দরিদ্র, প্রত্যেক দরিদ্র ফ্যামিলি এই সুবিধাটা পাবে। সো তাদের যা প্রয়োজন লাগে সেগুলি আমরা দেওয়ার চেষ্টা করব, এবং এই হেল্পে এই সাহায্য সেবার মধ্যে আপনারা যদি অংশীদারিত্ব চান আপনারা আমাদেরকে হেল্প করবেন, আপনাদের হেল্প সারা জীবন মনে থাকবে আমাদের, এবং আপনারা হেল্পটি যখন গরিব দুঃখী মানুষ পাবে তখন তারা আপনার জন্য দোয়া করবে। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন দেশের মধ্যে থেকে অথবা দেশের বাইরে থেকে, তারা যদি মনে করেন যে আমাদের এই টিমের সাথে আপনারা জয়েন করতে চান, জয়েন করতে বলতে পরামর্শ দিয়ে বিভিন্ন উপায় দেখিয়ে, বা অনেক সময় যদি মনে হয় যে ঠিক আছে আমি কিছু টাকা দিয়ে কিছু ইনস্ট্রুমেন্ট কিনে দিলাম যেটা মানুষের সেবায় কাজে লাগবে, আর মানুষের সেবা মানে কি আমাদের সেবা, মানুষের ভালো রাখার মধ্যে দিয়ে আমরা ভালো থাকবো তথা আপনিও ভালো থাকবেন, যে যেখানে থাকেন না কেন ভালো থাকবেন, নিশ্চয়ই ভালো থাকবেন,
আল্লাহ তাআলা অবশ্যই ভালো রাখবে, এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। সো আমরা চাচ্ছি যে আমরা নিজেরা এগিয়ে যাচ্ছি মানুষের সেবায়, সো আপনারাও এগিয়ে আসুন। আপনারা যে যেখানে যেভাবে থাকুন না কেন, একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে বা একটা কোনো কিছু দিয়ে আমাদের হেল্প করতে পারেন, আমরা সেই সরঞ্জামগুলো কিনে আস্তে 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 মানুষের সেবায় যেতে নিয়ে যেতে আরও ভালোভাবে তাদের কাছে যেতে পারি, তাদের হেল্প করতে পারি। সো আপনারাও এভাবে আমাদেরকে হেল্প করার মধ্যে দিয়ে আপনারা মানুষের সেবায় নিয়োজিত হতে পারেন। হয়তো আপনারা ডিরেক্টলি মানুষের সেবা করতে পারছেন না, দূরে আছেন, কিন্তু আপনারা বিভিন্নভাবে অর্থনৈতিক হেল্প করে আমাদের টিমকে অর্থনৈতিকভাবে স্ট্রং করে আপনারাও এই সেবায় নিয়োজিত হতে পারেন।